খুবই কম সময়ে একদম হেলদি ও স্বাদে যদি পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো চিকেন স্যুপ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের ভালোই লাগবে। বাট তার জন্য এই রেসিপিতে দেওয়া ছোট ছোট টিপসগুলো আপনাদের ফলো করতে হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন স্যুপ। তাহলে চিকেন স্যুপ বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগছে বেশিটাই চিকেনের হাড় ও তার সাথে কয়েকটা চিকেনের সলিড পিস আমি নিয়ে নিয়েছি। পরে যাতে এই সলিড পিসগুলো থেকে চিকেন নিয়ে আমি স্যুপে ব্যবহার করতে পারি। চিকেন স্যুপ বানানোর জন্য এই চিকেনের হাড়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চিকেন স্টকের আসল টেস্টটা কিন্তু এই হাড়গুলো থেকেই আসে। আর এই চিকেন স্টকটা বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি প্রায় 2 চা চামচ সাদা তেল, আর তাতে দিয়ে দেবো 1 চা চামচ গোটা গোলমরিচ আর 2 তেজপাতা। আর এই দুটো একটু ভালো করে ভাজা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমাদের যে চিকেনগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস যার জন্য এই স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়, সেটা হলো এই চিকেনগুলো দেওয়ার পরে আপনারা কিন্তু 1 থেকে 2 মিনিট কোনোভাবে চিকেনগুলোকে পাল্টাবেন না। আর একটু ওয়েট করার পরে যখনই আপনারা চিকেনগুলোকে পাল্টাবেন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসছে। এরকম ব্রাউন কালারটা না আসলে চিকেনের যে স্টকটা হবে সেটা কিন্তু স্বাদ খুব একটা বেশি ভালো হবে না। সব হোটেল বা রেস্টুরেন্টে চিকেনগুলোকে এইভাবে ব্রাউন করার পরে কিন্তু স্টকটা বানানো হয়, সেই জন্যই সেখানকার স্যুপের স্বাদ এতটা ভালো হয়। আর অপর পিঠটাও ভালো করে ব্রাউন হয়ে গেলে স্টকটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর সেখানে জলটা কতটা দেবেন সেটাও বলে রাখি, যদি আপনাদের এখানে 2 লিটার স্যুপ বানাতে হয় তাহলে আপনারা এখানে জল ব্যবহার করবেন 3 লিটার মতো, মানে যদি আপনাদের 2 কাপ স্যুপ বানাতে হয় তাহলে আপনারা জল ব্যবহার করবেন 3 কাপ মতো। আর জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আপনাদের একটু ওয়েট করতে হবে। যখনই দেখবেন স্টকটা এরকম ফুটে গেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে যে এক্সট্রা ফেনাগুলো বেরোচ্ছে সেগুলোকে এইভাবে বের করে দিতে হবে। আমি এর আগেও অনেক রেসিপিতে মেনশন করেছি এই ফেনাগুলো বেসিক্যালি হচ্ছে চিকেনের ইম্পিউরিটিস বা ময়লা, এগুলো বের করে দিলে চিকেন স্টকটার স্বাদটা কিন্তু একটু ভালোই হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে চিকেন স্টকটা আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। আর এটা যতক্ষণ ফুটছে এই চিকেন স্যুপের জন্য আমাদের কী কী ভেজিটেবল লাগবে আর সেগুলো কীভাবে কেটে নিতে হবে এই দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সবার প্রথম আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি, সেটাকে আপনারা এরকম মাঝখান থেকে 2 ভাগ করে নেবেন। এবার এই 2 ভাগের 1 ভাগটাকে নিয়ে মাছ বরাবর কেটে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপের কেটে নিতে পারেন, আমার মনে হয় এইভাবে কেটে নিলে একটু সুবিধাই হয়। আর এই পুরো গাজরটা কাটা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর সাথে নিয়ে নিচ্ছি একটুখানি সুইট কর্ন। স্যুপটা আরও একটু কালারফুল করার জন্য আমি এখানে একটুখানি বিনসও চপ করে নিচ্ছি। এরপর আমি এখানে একটু পেঁয়াজ পাতা চপ করে নেবো, বাট আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারেন, বাট পেঁয়াজ পাতা দিলে একটু স্বাদটা ভালো হয় আর কি। আর পেঁয়াজ পাতার যে পেছনের অংশের পেঁয়াজটা থাকে সেটাকেও আমরা ভালো করে চপ করে নেবো। ব্যাস, আমি এখানে আর কোনো রকম ভেজিটেবল ব্যবহার করছি না, বাট আপনারা চাইলে কিন্তু আরও অনেক ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন। এছাড়াও কিছু ইংলিশ ভেজিটেবল ব্যবহার করতে পারেন, যেমন স্যালারিস, জুকিনি, কিংবা আপনারা চাইলে এখানে মাশরুমও ব্যবহার করতে পারেন। আর এতক্ষণে আমাদের চিকেন স্টকটাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই রিডিউস হয়ে এসছে। আর চিকেনগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে আমি একে একে স্টকের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে হাড় থেকে আমি মাংসগুলোকে ছাড়িয়ে নেবো। আর তার আগে ওপাশে আমি চিকেন স্টকটা স্ট্যান্ড করে নিচ্ছি। বাড়িতে নিশ্চয়ই এরকম 4 ছাঁকনি থাকবে, তাই এরকম ছাঁকনি দিয়ে আপনাদের এই স্টকটাকে ছেঁকে নিতে হবে। পুরো স্টকটা ভালো করে ছাঁকা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে আমাদের ফুটতে দিতে হবে। আর ফোটার সময় আমাদের যে ভেজিটেবলগুলো আছে সেগুলোকে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গার্নিশের জন্য আমি এখানে একটুখানি পেঁয়াজ পাতা বাকি রাখছি, সেটা আমি স্যুপটা রেডি হয়ে গেলে তার উপর থেকে ছড়িয়ে দেবো। এবার এই ভেজিটেবলগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 7 মতো নুন আর 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের ওয়েট করতে হবে বয়েল আসার জন্য। যতক্ষণ না বয়েল আসছে ততক্ষণ আমি চিকেনগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আপনাদের রেকমেন্ড করবো এইভাবে হাতে করেই ছিঁড়ে নেওয়ার, বাট আপনারা চাইলে এখানে কিন্তু ছুরিতেও ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন। আর চিকেনগুলোকে এইভাবে বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে এগুলো ছাড়ানো হয়ে যায়। আর যে হাড়ের পিসগুলো আছে তার মধ্যে যে মাংসগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নেবো। তাহলে আমার চিকেন বোনসগুলো থেকে চিকেনগুলো ভালো করে আমি বোনলেস করে নিয়েছি। একটু ধৈর্য ধরে এটা করে নেবেন, তাহলে আর কোনো রকম ওয়েস্টেজ হবে না। আর এই চিকেন স্যুপটাকে একদম রেস্টুরেন্ট স্টাইল করার জন্য 2 নিম নিয়ে নিচ্ছি, সেগুলোকে একদম খুব ভালো করে আমরা ফেটিয়ে নেবো। আর স্যুপটাকে পরে একটু ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ারও গুলে রেখেছি। তাহলে এবার ফাইনালি আমরা স্যুপটা ফিনিশ করব। তার জন্য আমরা যে চিকেনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। যখনই দেখবেন এরকম আস্তে আস্তে বয়েল আসা শুরু হচ্ছে,
তখনই ওপর থেকে ছড়িয়ে দেবো আমাদের আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। আপনারা যেরকম ঘনত্ব পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন, বাট আমি বলবো খুব বেশি যেন ঘন না হয়। আর সবশেষে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমাদের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ফেটানো ডিমটা। ব্যাস, তাহলে রেডি আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ। আর গার্নিশের জন্য আমি ওপর থেকে একটু পেঁয়াজ পাতাও ছড়িয়ে দিচ্ছি। আর আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এটা খুবই হেলদি আর খুবই সুস্বাদু একটা রেসিপি, বাড়িতে একবার হলো ট্রাই করার রিকোয়েস্ট রইল। আর যদি আপনারা এটা একটু ঝালঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু কাঁচা লঙ্কা বা এরকম একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি সে অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।